হালেলুয়া। আমার সব খ্রিস্টিদের প্রিয় ভাই বোনদের বলি জয়, প্রভু যীশুর জয়। প্রভু যীশুকে ধন্যবাদ দিই, তিনি অনুগ্রহ করেছেন, তার অনুগ্রহেতে আমরা 2021 সালের অগস্ট মাসের 13 তারিখ শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা অংশগ্রহণ করতে পাচ্ছি তার অনুগ্রহ দয়াতে। আজকের আমরা বাক্য পড়েছি যাকোবের পুস্তক, তার 4:1-3। এই পদগুলোকে নিয়ে আলোচনা করার পূর্বে আসে আমি ছোট্ট করে প্রার্থনা করি। প্রভু যীশু, তোমাকে ধন্যবাদ দিই, তুমি মহান, তুমি দয়ালু, তুমি প্রেমময়, তুমি করুণাময়, তুমি সত্য, তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি একমাত্র ঈশ্বর। তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা করি। তুমি শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে সাহায্য করছো, আশীর্বাদ করো আমাদের, দয়া করো, কৃপা করো। যে বাক্য পড়া হয়েছে সে বাক্য আলোচনা করার সময় তুমি তোমার হাত আমাকে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে সে বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও, এবং আমি এবং যত শ্রোতা আমরা রয়েছি, বিশ্বাসী আমরা শুনছি, আমাদের আশীর্বাদ করো, বাক্যের অর্থ বুঝতে, বিশ্বাস করতে, এবং সে বাক্য অনুযায়ী জীবনযাপন করে তোমার আশীর্বাদ পেতে, এবং বিশেষ করে যেন সে প্রার্থনা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা জেগে থেকে পবিত্রতার সত্যিতে প্রার্থনা অংশগ্রহণ করি, সে অনুগ্রহ দয়া করো, কৃপা তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া। একবার ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টকে তার সমস্ত অনুগ্রহ দয়া করুণা প্রেম ভালোবাসার জন্য। আমরা যে অংশটা পাঠ করেছি যাকোবের পুস্তক, তার 4:1-3, আমি একবার পড়ি, 3 পদ একবার পড়ছি। তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ, কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যুদ্ধের কথা বলা হচ্ছে, এখানে নানারকমভাবে বিবাদের কথা এখানে বলা হচ্ছে। এই এই সমস্ত যুদ্ধ বা ঝগড়া বা বিবাদ আমরা যাই বলি না কেন, কোথা থেকে এগুলো আসে বলে আপনারা মনে করছেন, আপনি মনে করছেন কোথা থেকে আসে? আপনি কি মনে করেন এগুলি এমনি এমনি হয়, এগুলো এমনি এমনি হয়ে থাকে? না, কিন্তু সেটা নয়। যদি একটু ভালো করে চিন্তা করেন, ভালো করে যদি আমরা চিন্তা করি, এগুলি হয় তার কারণ হচ্ছে যে আপনি কিংবা আমরা কি করি, নিজের পথেই আমরা কি করি, থাকতে চাই। আপনি আপনার পথেই থাকতে চান, আর তা থাকার জন্য নিজেই নিজের ভিতরে গভীরভাবে লড়াই করেন। আপনার যেটা নেই সেটা পাওয়ার জন্য লালসা করেন, ও পাওয়ার জন্য হত্যা করতেও ইচ্ছুক থাকেন। এটা হচ্ছে আসল বিষয়। আপনার যা নিজের না তাই আপনি পেতে চান, আর তা আপনার হাতে পাওয়ার জন্য আপনি হিংসার পথ বেছে নেন। সে কথাই আমরা এখানে দেখতে পাচ্ছি, বলছে কোথা হইতে উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে সে সকল হইতে কি নয়? এই যে বাক্যটা আজকে আমরা দেখতে পাচ্ছি যাকোব লিখেছেন, তিনি কিন্তু এটা লিখেছেন মণ্ডলী বিশ্বাসীদের, মণ্ডলী বিশ্বাসীদের জন্য তিনি এটা লিখেছেন। কেননা মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে হিংসা ছিল, ঈর্ষা ছিল। আমি যদি দেখি 3:16 সে কথা বলছে, 3:16 সে কথা বলে, কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা সেখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। অর্থাৎ মণ্ডলীতে বিশ্বাসীদের মধ্যে এই ঈর্ষা ছিল, বিশ্বাসীরা জগৎকে অনুসরণ করেছিল। এই 4 আমরা পড়েছি 1-3, কিন্তু 4 যদি আমরা দেখি সেখানে সেই কথা বলছে, হে ভ্যাবিচারিণীগণ, তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেউ জগতের মিত্র হইতে বাসনা করে সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তোলে। দেখতে পাচ্ছি আমরা একথা যাকোব লিখেছিলেন মণ্ডলীর বিশ্বাসীদের সম্বন্ধে, বিশ্বাসীরা জগৎকে অনুসরণ করেছিল। আবার যদি আমরা দেখি যে মণ্ডলীতে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব ছিল, এবং যাকোব কী করেছেন, মণ্ডলীর মধ্যে যে দ্বন্দ্ব ছিল সে দ্বন্দ্ব সম্বন্ধে তিনি উল্লেখ করেছেন। 3 যদি আমরা দেখি, 14:15-16 আমরা পড়েছি, 14:15 যদি আমরা দেখি সেখানে বলছে, কিন্তু তোমাদের হৃদয় যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা করিও না। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়ে আসে, বরং তাহা পার্থিব পানিক্য পৈশাচিক।
এই কথাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যাকোব বিশ্বাসীদের কাছে একটা মৌলিক প্রশ্ন তুলে ধরেছেন এই পত্রের মাধ্যমে। তাদের লক্ষ্য কী? তার প্রশ্ন ছিল যে বিশ্বাসীদের যে তাদের লক্ষ্যটা কী? ঈশ্বরের কাছ থেকে আত্মসমর্পণ করা, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, নাকি এই জগতের সুখের জন্য তাদের নিজেদের ইচ্ছা পূর্ণ করা? এই মৌলিক প্রশ্ন আজকে আমাদেরও জীবনে মৌলিক প্রশ্ন। বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের কাছে তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা, নাকি জগতের সুখের জন্য তাদের নিজেদের ইচ্ছা পূর্ণ করা, কোনটা? আজকে আমাদের প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হবে। যাকোব সতর্ক করে বলেছে, যদি আনন্দই জীবনের নীতি হয়, আনন্দই জীবনের নীতি হয়, তাহলে বিবাদ বিদ্বেষ ও বিভাজন ছাড়া আর কিছুই হতে পারে না। এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, এক পদে লিখেছে এবং দুই পদ সে কথা লিখেছে, তোমরা অভিলাষ করিতেছ কিন্তু প্রাপ্ত হও না, তোমরা নরহত্যা ঈর্ষা করিতেছ কিন্তু পাইতে পারো না, তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো কিন্তু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। এই কথা এখানে বলা হয়েছে। কিন্তু তিন পদে যদি আমরা দেখি, তিন পদে বলছে, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাভিলাষে ব্যয় করিতে পারো। আজকের যে আলোচনা, যেহেতু আমরা শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে এসেছি, সেজন্য আজকে আলোচনার মূল এই পদ হচ্ছে, তিন পদটাকে নিয়ে আলোচনা করব, প্রার্থনার বিষয় নিয়ে আলোচনা করব। গ্রিক একটা শব্দ আছে, অ্যাটোপস, যার অর্থ হচ্ছে যে কোনো জায়গা থেকে বার হওয়া। যেমন এখানে যে উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে মন্দভাবে অর্থাৎ ভুল উদ্দেশ্যে, ভুল উদ্দেশ্য, সে বিষয় এখানে বলা হয়েছে। অর্থাৎ এই যে বলছে, যে তিন পদে বলছে, যাচনা করিতেছে তথাপি ফল পাইতেছে না, কারণ মন্দভাবে ভুলভাবে যাচনা করে। এটা এইরূপ প্রার্থনা, যে ভুলভাবে প্রার্থনা করার কথার অর্থটা হচ্ছে এইরূপ প্রার্থনা স্বার্থপরতার প্রার্থনা। ঈশ্বরকে কি করা হচ্ছে, একটা জিন হিসাবে ব্যবহার করার চেষ্টা করা। যখন ঈশ্বরকে প্রয়োজন, তখন কি হবে, প্রয়োজন হবে, তখন তাকে বোতলের ভিতর থেকে বার করে আনতে হবে, তাকে ঘষতে হয়, ঘষতে হবে। আমরা জানি সে জিনের গল্প জানি, বোতলের মধ্যে থাকে এবং সে বেরিয়ে আসে, এবং যেটা ইচ্ছে হলো আমার সেটা তাকে বললাম, সে নিয়ে আসলো, আমার কাজ হয়ে গেল। আবার সে জিনকে আমি কী করলাম, সেই বোতলের মধ্যে আবার তাকে ঢুকিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। এইরকম এই প্রার্থনা, স্বার্থপরতার প্রার্থনা। এইভাবে বলা যায় এটা হচ্ছে ঈশ্বরকে ছাতা হিসাবে ব্যবহার করা, বিশেষ করে এখন বর্ষাকাল ছাতা ব্যবহার করা হচ্ছে, বৃষ্টি হলে তাকে বার করা এবং বৃষ্টি থেমে গেলে তাকে দূরে সরিয়ে রাখা। আরও যদি পরিষ্কারভাবে বলা যায়, ঈশ্বরকে এটিএম মেশিন হিসাবে ব্যবহার করা। এই যে বিষয়গুলো বলা হলো, জিন হিসাবে ব্যবহার করা, ছাতা হিসাবে ব্যবহার করা, এটিএম মেশিন হিসাবে ব্যবহার করা, ঈশ্বর কিন্তু আমাদের সেটা নয়। ঈশ্বর কিন্তু এটিএম মেশিন নন। একটা জাহাজের গল্প আছে, খুব সুন্দর একটা গল্প আছে। একটা জাহাজ সমুদ্রের মাঝখানে হঠাৎ কী হচ্ছে, ডুবে যাচ্ছিল। তখন জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, সেই ক্যাপ্টেন জাহাজের ক্রুকে ডেকে জিজ্ঞাসা করলেন যে এখানে কি কেউ আছেন যিনি প্রার্থনা করতে জানেন। ক্রুকে কথাটা যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তখন সেখানে একজন মানুষ ছিলেন, একজন লোক ছিলেন, একজন ব্যক্তি ছিলেন। তিনি কি করলেন, তিনি এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন, সে ক্যাপ্টেনকে বললেন, হ্যাঁ স্যার, আমি প্রার্থনা করতে জানি। ক্যাপ্টেনের কথাটা শোনার পরে তিনি খুব খুশি হলেন, খুশি হয়ে বললেন, খুব ভালো। এবং তাকে বললেন, যে ব্যক্তিটি বলেছিল যে আমি প্রার্থনা করতে জানি, তাকে বললেন, ঠিক আছে, খুব ভালো, আপনি প্রার্থনা করুন, আপনি প্রার্থনা করুন, ততক্ষণে আমরা অন্য যারা আছি আমরা কি করি, আমরা সেই লাইফ জ্যাকেটটা পরে নিই, আমাদের একটা জ্যাকেট, একটা লাইফ জ্যাকেট কম আছে। আমরা নিশ্চয় বুঝতে পারছি এই বিষয়টা। সেই জন্য আসি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি আসল বিষয়, যে ঈশ্বর কি প্রত্যেক প্রার্থনা উত্তর দেন, এটা প্রশ্ন। আপনাদের কি মনে হয়, ঈশ্বর কি প্রত্যেক প্রার্থনা উত্তর দেন? উত্তরটা হবে কিন্তু হ্যাঁ, তিনি প্রত্যেক প্রার্থনার উত্তর দেন। কিন্তু উত্তর হতে পারে, প্রথম হচ্ছে হ্যাঁ, উত্তর হতে পারে না, আবার উত্তর হতে পারে অপেক্ষা করুন। সে যাই হোক না কেন, প্রার্থনার উত্তর পাওয়ার কিন্তু একটা শর্ত আছে। প্রার্থনার উত্তর পাওয়ার জন্য কী আছে, শর্ত আছে। যদি আমরা হিতোপদেশ তার 28:9 দেখি, সেখানে বলা হয়েছে, যে ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, ব্যবস্থা শ্রবণ হইতে আপন কর্ণ ফিরাইয়া লয়, তাহার প্রার্থনা ঘৃণাস্পদ। তাহলে বুঝতে পারছি যে কার প্রার্থনা ঘৃণাস্পদ,
নিশ্চয়ই আমরা সেটা বুঝতে পারলাম। আবার যদি আমরা দেখি বাইবেলে এটাও বলা আছে কার প্রার্থনার উত্তর দেওয়া হয়, সেগুলো আমরা বাইবেলে কিছু কিছু অংশ দেখি। গীতসংহিতা যদি আমরা দেখি তার 34:15 সেখানে বলছে, ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাদের আত্মনাদের প্রতি তাহার কর্ণ আছে। অর্থাৎ এখানে কি বুঝতে পারছি, ঈশ্বর ধার্মিকদের প্রার্থনা শোনেন। আমেন। আরেকটা দেখি আমরা গীতসংহিতা 145:18 যদি আমরা দেখি, 145:18 এইরূপভাবে লেখা আছে, সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, এবং তারপরে শেষ হচ্ছে এই কথা বলে, যাহারা সত্যে তাহাকে ডাকে। অর্থাৎ এখানে আমি কি বুঝতে পারছি, যারা সত্যে ঈশ্বরকে ডাকে, অর্থাৎ সত্যে যারা ঈশ্বরের কাছে যাচনা করে প্রার্থনা করে, ঈশ্বর তাদের ডাক শোনেন, প্রার্থনা শোনেন, প্রার্থনার উত্তর দেন। লোকলিখিত সুসমাচার যদি 18:14 আমরা দেখি, আমরা সেখানে জানি সেই একজন প্রার্থনা করতে গেছিল করগয়ে, এবং একজন সদ্দিকেও প্রার্থনা করেছিল, কিন্তু যিশু বলেছিলেন, প্রার্থনার উদাহরণ তিনি দিয়েছিলেন, সে করগয়ে প্রার্থনা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিল। অর্থাৎ ঈশ্বর অনুশোচনাকারীর প্রার্থনা শোনেন, কারণ সে করগয়ে সে কী হয়েছিল, অনুশোচনা করেছিল, অনুতপ্ত হয়েছিল, পাপ স্বীকার করেছিল, ঈশ্বর অনুশোচনাকারীর প্রার্থনা শোনেন। যোহন লিখিত সুসমাচার তার 14:13 যদি আমরা দেখি, সেখানে যিশু বলেছেন, যারা যিশুর নামে যাচনা করে, আমরা জানি সেই প্রার্থনা করি, যখন আমরা প্রার্থনা শেষে আমরা বলি যিশুর নামে চাই, যিশুর নামে যারা যাচনা করে তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন। প্রথম যোহন তার 5:14 যদি আমরা দেখি, সেখানে আরও সুন্দর কথা বলছে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। তার ইচ্ছা অনুসারে, কার ইচ্ছা অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে যাচনা করলে তিনি শোনেন এবং তিনি উত্তর দেন। ডেভিড উইলকারসন বলে একজন ছিলেন, তিনি কি করেছেন, তিনি 6টি কারণ দেখিয়েছেন, তিনি 6টি কারণ বলেছেন কেন প্রার্থনার উত্তর দেওয়া হয় না সেই সম্বন্ধে। সেই জাস্ট আমি 6টা কারণটা বলছি আলোচনা না করে। প্রথম কারণটা হচ্ছে, যখন আমাদের প্রার্থনা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে, যখন প্রার্থনার মধ্যে আমাদের একটা লালসা থাকে। তৃতীয় কারণ হচ্ছে, যখন আমাদের পরিশ্রম থাকে না, তো প্রার্থনা করছি কিন্তু সে যেটা চাইছি সেটার জন্য যে পরিশ্রম করতে হবে পরিশ্রম করি না, তখন উত্তর পাওয়া যায় না। চতুর্থত হচ্ছে, যখন আমাদের হৃদয়ে অন্যের বিরুদ্ধে বিদ্বেষ থাকে, যদি আমাদের হৃদয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো বিবাদ বিদ্বেষ আছে, তখন প্রার্থনা শোনা যায় না। পঞ্চমত হচ্ছে, যখন আশা করি না বেশি কিছু পাবো, প্রার্থনা করছি যেন লটারির টিকিটের মতো, বেশি কিছু পাবো বলে আশা করছি না, করতে হয় বলে করছি। এবং ষষ্ঠ হচ্ছে, যখন নিজেরাই ঈশ্বরকে বলি এইভাবে উত্তর দাও, অর্থাৎ আমরা নিজেরাই প্রার্থনা করার সময় ঈশ্বরকে বলে দিই যে এইভাবে দিতে হবে উত্তরটা, তখন আমরা উত্তর পাই না। এগুলো তো আলোচনা বললাম যে কখন আমরা প্রার্থনা উত্তর পাই না। এবার আসল বিষয় যেটা, সেটা হচ্ছে যে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন। আমেন। হ্যাঁ, ঈশ্বর প্রার্থনার উত্তর দেন, এবং সেটা বলেই আমি শেষ করি। প্রার্থনার সবচেয়ে সচেতন রূপ হচ্ছে ঈশ্বরের সাথে কথা বলা। এটা আমরা জানি, নিশ্চয়ই অনেকবার শুনেছি আমরা, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের সাথে কথা বলা হচ্ছে এটা কীরূপভাবে, উদাহরণ সহকারে বলতে হবে। যেমন আপনি একজন প্রেমময় পিতার সাথে কথা বলেন, প্রেমময় পিতা তার সাথে আপনি কথা বলেন, এইরূপ প্রার্থনা ঈশ্বরের হৃদয় স্পর্শ করে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, উদাহরণস্বরূপ বলা হচ্ছে যে সন্তান তার বাবাকে বলছে, বাবা আমার খিদা পেয়েছে, আমি কি কিছু খাবার খেতে খাবার খাবার পেতে পারি খাওয়ার জন্য। এই যে এটা এটা শুনতে আপনার কাছে প্রার্থনার মতো শোনাচ্ছে নাকি এটা একটা শিশুর মতো যে সে তার বাবার কাছে কিছু চাইছে যা তার প্রয়োজন সেটা শোনাচ্ছে। আমরা বলি কি কি চাইছে, বাবা আমার খিদা পেয়েছে, আমি কি কিছু খাবার পেতে পারি খাওয়ার জন্য, এটা আপনার কাছে কীরকম শোনাচ্ছে? ঈশ্বর আমাদের শিশুদের মতো তার কাছে আসতে আমন্ত্রণ জানিয়েছেন। আমেন। হ্যাঁ, অনেক সময় আমরা প্রার্থনা করার সময় অনেক রকমভাবে আমরা বড় বড় ভাষা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, কিন্তু না, ঈশ্বর চান যেন আমরা তার কাছে শিশুদের মতো আসি। শিশুদের মতো আসার জন্য তিনি আমাদের কী করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। এটা খুবই সহজ বলা যে, বাবা আই নিড ইউ, বাবা আমার তোমাকে দরকার, এটা খুবই সহজভাবে বলা যায়, এবং আমাদের সেটা দরকার, নিশ্চয়ই আমরা সেটা জানি। এইভাবে আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে করতে হয়।
ঈশ্বর আমাদের সমস্ত আকাঙ্ক্ষা চাহিদা ও চাওয়ার চাবি ধরে আছেন। হ্যাঁ, এই সমস্ত কিছু কী কী? আমাদের সুরক্ষা, আমাদের সান্ত্বনা, আমাদের সহানুভূতি, ক্ষমা। ঈশ্বর আপনার জন্য এই সবগুলি দিতে চান। এই সমস্ত কিছু ঈশ্বরের কাছে আছে আপনার জন্য, আপনাকে দেবে। কিন্তু আপনাকে কী করতে হবে? শুধুমাত্র ঈশ্বরের কাছে, অর্থাৎ যিনি আপনার বাবা, তার কাছে সন্তানের মতো হয়ে চাইতে হবে। বাবাকে বলতে হবে, বাবা দাও, আমার দরকার আছে, তোমাকে আমার দরকার আছে। এটা আমাদের কী করতে হবে? বাবাকে বলতে হবে। ঈশ্বর তার মানুষদের প্রার্থনার মাধ্যমে শক্তিশালী কাজ করেন। ঈশ্বরই কাজ করেন, শক্তিশালী কাজ করেন তার মানুষদের মাধ্যমে, প্রার্থনা যখন সেই মানুষেরা করে থাকে। প্রার্থনা হলো সেই চাবি যা ঈশ্বরের অনুগ্রহ ও শক্তির সমস্ত ভাণ্ডার খুলে দেয়। হালেলুয়া! ঈশ্বরের অনুগ্রহ, শক্তির সমস্ত ভাণ্ডার খুলে দেয়। চাবি হচ্ছে কি? সেই চাবি হচ্ছে প্রার্থনা। ঈশ্বরের সব কিছু যা, ঈশ্বরের সব কিছু যা তার আছে, তা সবই তাদের জন্য যারা তার কাছে প্রার্থনায় চায়। আমেন। হ্যাঁ, পিতার বাবা সমস্ত কিছু কাদের জন্য? সন্তানদের জন্য। কিন্তু সন্তানকে কী করতে হবে? সে বাবার কাছে চাইতে হবে। সমস্ত কিছু বাবার হচ্ছে সন্তানের, প্রার্থনা সেগুলো পাওয়া যায়। প্রার্থনার এমন কিছু ক্ষমতা আছে যা ঈশ্বর করতে পারেন। প্রার্থনা ক্ষমতা আছে, কিন্তু কে করেন? ঈশ্বর করেন। আমরা জানি যেহেতু ঈশ্বর করতে পারেন না এমন কিছুই নাই, ঈশ্বর করতে পারেন না এমন কিছুই নাই, তাই প্রার্থনা হচ্ছে কি? সর্বশক্তিমান প্রার্থনা। আমেন, আমেন। এখন আলোচনা করি যা যা প্রার্থনা করতে পারে, কি কি প্রার্থনা করতে পারে একটু একটু উদাহরণ দিয়ে বলা যাক। প্রথমে বলি যে প্রার্থনা করতে পারে, এবার কম্পেয়ার করে বলা হোক, প্রার্থনা করতে পারে যা তা কোনো রাজনৈতিক কাজ করতে পারে না। প্রার্থনা করতে পারে যা শিক্ষা তা করতে পারে না। সামরিক বাহিনী যা করতে পারে না, শিক্ষা যা করতে পারে না, প্রার্থনা তাই করতে পারে। নগর পরিকল্পনা কমিশন ও সিটি কাউন্সিলর যা করতে পারে না, আর সরকার যা করতে পারে না, তাই প্রার্থনা করতে পারে। প্রার্থনায় শক্তি আছে, প্রেয়ার হ্যাজ পাওয়ার। আমেন। হ্যাঁ, ঈশ্বরের শক্তি আছে। প্রার্থনা পাহাড় সরাতে পারে, প্রার্থনা মানুষদের হৃদয় পরিবর্তন করতে পারে, প্রার্থনা পরিবার, পাড়া, শহর ও জাতি পরিবর্তন করতে পারে। প্রার্থনা ক্ষমতার চূড়ান্ত উৎস। কারণটা হচ্ছে কি? কারণ হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি। ঈশ্বর আশা করেন যে গির্জা সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষী হবে। হ্যাঁ, এই যে মণ্ডলী, গির্জা, ঈশ্বরের এটাই আশা, যেন আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষী হই। অর্থাৎ ঈশ্বর প্রথমেই, আমি একটু আগে বলছিলাম যে ঈশ্বর কী করেন? প্রার্থনায় তার শক্তিকে তিনি প্রকাশ করেন। হ্যাঁ, এই যে গির্জা ঈশ্বরের, সর্বশক্তিমান ঈশ্বরের যে সাক্ষী হবে, কীভাবে? প্রার্থনায়। যখন আমরা প্রার্থনা করব সেইভাবে, যেভাবে প্রার্থনা করা উচিত আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে, তখন ঈশ্বর কী করবেন? আমাদের গির্জাকে ব্যবহার করবে, এবং তখন আমরা গির্জাকে এইভাবে ব্যবহার করতে পারবো তার সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষী হিসাবে। সেটা ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে। আমাদের নিজেদের আমাদের যে সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়কে, আমাদের জাতিকে এবং বিশ্বে পরিবর্তন আনতে গির্জাকে অবশ্যই একটি মৌলিক প্রভাব ফেলতে হবে। আমেন। হ্যাঁ, গির্জা মণ্ডলী একটা বিরাট দায়িত্ব আছে পরিবর্তন, নিজেকে পরিবর্তন করার জন্য, আমাদের সম্প্রদায়কে, আমাদের জাতিকে, বিশ্বকে পরিবর্তন করার জন্য মণ্ডলী একটা বিরাট দায়িত্ব আছে। এবং সেই দায়িত্ব পালন করার জন্য কী করতে হবে? প্রার্থনা করতে হবে। আমেন। যখন প্রার্থনা করবো তখন ঈশ্বর তার সেই শক্তি তিনি কী করেন? প্রকাশ করেন। প্রার্থনা হলো ঈশ্বরের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী এজেন্ট। এখন সমস্ত কিছু কাজ এজেন্টের মাধ্যমে করতে হয়, কিন্তু এই প্রার্থনা হচ্ছে ঈশ্বরের এজেন্ট তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু প্রার্থনাকারী বা প্রার্থনাশীল হাত ও হৃদয় ঈশ্বরের কাজ করে। আমেন। হ্যাঁ, প্রার্থনাকারী বা প্রার্থনাশীল হাত হৃদয় ঈশ্বরের কাজ করে। অর্থাৎ যারা প্রার্থনা করে না তারা কখনো ঈশ্বরের কাজ করতে পারে না। যখন অন্য আর সব কিছু ব্যর্থ হয় তখন কেবলমাত্র প্রার্থনায় সফল হয়। হালেলুয়া, আমেন। প্রার্থনার বড় জয় হয়েছে, প্রার্থনায় বড় জয় হয়েছে, প্রার্থনায় উদ্ধার পেয়েছে। যখন সব আশা শেষ হয়ে গেছে তখন ঈশ্বরের সাধুগণ
উল্লেখযোগ্যভাবে বিজয় পেয়েছেন। কিসের মাধ্যমে? প্রার্থনার মাধ্যমে। যারা প্রার্থনা করতে জানেন ও প্রার্থনা করেন তারাই পৃথিবীকে ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ দিতে পারেন, বড় আশীর্বাদ দেন। হালেলুইয়া! হ্যাঁ, তারাই দেন পৃথিবীকে ঈশ্বরের বড় আশীর্বাদ, যারা প্রার্থনা করেন, যারা প্রার্থনা করতে জানেন, যারা প্রার্থনার অস্ত্র ব্যবহার করতে জানেন ও ব্যবহার করেন তারাই ঈশ্বরের শ্রেষ্ঠ সৈনিক। হালেলুইয়া! সৈনিক, সৈনিক, হুঁশিয়ার সৈনিক। আসি আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ সৈনিক হওয়ার জন্য, অস্ত্র ব্যবহার করার জন্য আমাদের জীবনটাকে প্রার্থনাশীল জীবন হিসেবে গড়ে তুলি। যখন অন্য সব কিছু ব্যর্থ, তখন আসি আমরা কি করি? প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনা করি। সেটাই আজকে আমরা দেখতে পাচ্ছি। যত দ্বন্দ্ব, যত বিবাদ, এগুলো থাকা উচিত নয় মণ্ডলীতে। মণ্ডলীকে ঈশ্বর ব্যবহার করতে চাইছেন, সর্বশক্তিমান ঈশ্বর তার সাক্ষী হতে, তার জন্য আমাদের কী করতে হবে? প্রার্থনা করতে হবে। স্বার্থপরের মতো প্রার্থনা নয়, ঈশ্বর ইচ্ছা পূর্ণ করার জন্য। আসি আমরা প্রার্থনা করি, অলৌকিক কাজ হোক, মণ্ডলীর মাধ্যমে সর্বশক্তিমান ঈশ্বরকে আমরা তুলে ধরি মানুষের কাছে। আমরা নিজেরা পরিবর্তন হই, আমাদের সম্প্রদায় পরিবর্তন হোক, আমাদের জাতি পরিবর্তন হোক, আমাদের পৃথিবী পরিবর্তন হোক। ইয়েস, অনেক বিষয়ে আমরা, অনেক বিষয়ে আমরা হয়তো পিছিয়ে পড়েছি, কিন্তু মনে রাখি, দেয়ার ইজ এ হোপ ইন জিজাস থ্রু প্রেয়ার। আমেন। আসি আমরা প্রার্থনা অংশগ্রহণ করি। ঈশ্বর আমাদের সবাইকে শিবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুইয়া! জয় প্রভু যীশু! জয়।